আসসালামু আলাইকুম আশা করছি আমার ভিডিওটি যারা দেখছেন আপনারা সবাই সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার মতো লোটটা মাছ রান্নার একটি রেসিপি শেয়ার করবো আশা করছি আমার এই ভিডিও রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে আমি এক কেজির মতো লোটটা মাছ নিয়েছি মাছটাকে আমি ভালো মতো হলুদ আর লবণ লাগিয়ে ধুয়ে নিব হলুদ আর লবণ একসাথে মিক্স করে মাছটাকে ধুয়ে নিলে মাছটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় মাছটাকে খুব ভালো করে ধুতে হবে কারণ মাছ যদি ভালো মতো ধোয়া না হয় তাহলে মাছের আসল স্বাদটা পাওয়া যাবে না মাছ ধোয়া শেষ হলে এবার আমি কেটে নিব পেঁয়াজ আর টমেটো আমি এই এক কেজি মাছের জন্য চারটি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো এটি একটি সামুদ্রিক মাছ আর এই মাছের উপকারিতা অনেক তাই সুযোগ পেলেই যেন আমরা এই মাছটি খাদ্যের তালিকায় রাখতে না বলি মাছটি রান্না করার জন্য আমি নিয়েছি এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচ এক টেবিল চামচ আদা ও রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ মরিচ বাটা আর নিয়েছি লেবুর রস আর কেটে রাখা টমেটো আর পেঁয়াজ লেবুর রস নেওয়ার কারণ হলো লেবুর রস যদি আমি ওই মাছটাতে ইউজ করি তাহলে আমার মাছটা ভেঙে যাবে না এবার আমি চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়েছি তেল গরম হলে আমি পেঁয়াজটুকু দিয়ে দিয়েছি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিব চুলাটা মাজারে আছে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে এলে এবার আমি এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণ দেওয়ার পর আমি এখানে অ্যাড করব লেবুর রস তারপর ভিডিও শুরুতে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম একে একে সবগুলো মশলা আমি এখানে অ্যাড করেছি এ মাছটি যেহেতু সামুদ্রিক মাছ আর এ মাছটি রান্না করার সময় আপনারা এখানে কোনো পানি ইউজ করবেন না আর রান্নায় ঝালের ব্যাপারটা আপনাদের পছন্দ মতো রাখবেন কারণ অনেকে ঝাল কম পছন্দ করে এবার আমি একটি কাঠির সাহায্যে সবগুলো মশলাকে একসাথে ভালো করে কষিয়ে নিব তেল যখন ওপর উঠে আসবে তখন আমার মশলা কষানো শেষ এবার আমি এখানে দিচ্ছি কেটে রাখা টমেটোর স্লাইসগুলো টমেটো দিয়ে আমি আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার সব শেষে আমি এখানে দিচ্ছি ধুয়ে আলাদা করে রাখা লোটটা মাছ মাছের এই রান্নাটা আমি গ্রাম বাংলার মতো করার চেষ্টা করেছি এখানে আমি কোনো প্রকার অতিরিক্ত মশলা ইউজ করিনি আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি লোটটা মাছ রান্না করেন ইনশাল্লাহ আপনাদের রান্না করা মাছ অনেক মজা হবে এবার আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো মতো মেশানো হয়ে এলে এবার আমি একটি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব বিশ মিনিট বিশ মিনিট পর এ মাছ থেকে জোল বের হয়ে যাবে বিশ মিনিট পর দেখতে কেমন হয়েছে আপনারাই দেখুন এবার আমি ঢাকনা উঠিয়ে এখানে ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিচ্ছি কয়েক টুকরো টমেটো কেটে রাখা টমেটোর হাফ আমি ইউজ করেছিলাম রান্নার শুরুতে আর হাফ ইউজ করছি শেষে এবার ঢাকনা দিয়ে আবার রেখে দেব পাঁচ মিনিট তারপর আমার রান্না শেষ পঁচিশ মিনিটে আমার লোটা মাছটি রান্না করা হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ